আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব পুতিনের তেহরান সফরে ড্রোন কেনা নিয়ে কোনো কথা হবে না বলছে ক্রেমলিন। দোনেস্ক লোহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিল উত্তর কোরিয়া। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনি জাতির জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। শ্রীলঙ্কায় এবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। সবশেষ জানিয়ে দেব পশ্চিমের চাপ এবং চীন রাশিয়া সম্পর্কে সংকটে ভারত, মহাবিপদে এবার কঠোরপন্থী নরেন্দ্র মোদী সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই ভারতের কঠোরপন্থী নরেন্দ্র মোদী সরকার মুসলিম নির্যাতনের এক ভয়ঙ্কর এক হিংস্র জানোয়ার। এই ভারতের কঠোরপন্থী নরেন্দ্র মোদী মুসলিমদের উপর যেভাবে নির্যাতন করছে, জুলুম করছে এবং বাড়িঘর দোকানপাট ভেঙে গুড়িয়ে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, আর এর মহাশাস্তি হিসেবে এবার চতুর্দিকে মুসলিম শাসনরা, মুসলিম শাসিত মুসলিম দেশগুলো এবার খেপেছে এবার এই ভারতের উপর, নরেন্দ্র মোদীর উপর। নরেন্দ্র মোদীকে এবার দুমড়ে মুচড়ে দিবে, এবার সরাসরি জাতিসংঘের থেকে হুঁশিয়ার। অতি শীঘ্রই এই নরেন্দ্র মোদীর উপর কঠিন চাপ আসতে চলেছে। এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। এবার সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক থেকে চীন ও রাশিয়া এগিয়ে আছে, এমন উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির সামরিক বাহিনীর ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি স্থানীয় সময় বুধবার ঘোষণা করেছে, ক্ষেপণাস্ত্রটি মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন তৈরি করেছে এবং সফলভাবে এর পরীক্ষা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ডিআরপিএ এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের স্যান্টোস মিসাইল রেঞ্জের স্থল থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটির নাম এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন। মার্কিন বিমান বাহিনী এটি উৎক্ষেপণ করেছে। গত 29 জুন যুক্তরাষ্ট্র আরও একটি সাধারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, কিন্তু সেটির পরীক্ষা ব্যর্থ হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি গতি সম্পন্ন হয়ে থাকে। এ ধরনের ক্ষেপণাস্ত্র ঘন্টায় 6,200 কিলোমিটার গতিতে বাতাসের ভেতর দিয়ে যেতে পারে। হাইপারসনিক অস্ত্র সাধারণত উড়োজাহাজের ডানার নিচে বহন করা হয়। হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালাতে এই অর্থ বছরের জন্য $45 মিলিয়ন চেয়েছিল ডিআরপিএ এবং সংস্থাটির জন্য অর্থ অনুমোদন করেছে মার্কিন প্রশাসন, সূত্র রয়টার্স। মার্কিন দাবি নিয়ে ধ্রুম্মজাল, পুতিনের তেহরান সফরে ড্রোন কেনা নিয়ে কোনো কথা হবে না বলছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আসন্ন তেহরান সফরে ইরানের কাছ থেকে ড্রোন কেনা নিয়ে কোনো আলোচনা করবে না, এ খবর জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। একজন পশ্চিমা সাংবাদিক তার কাছে জানতে চান, পুতিন তার তেহরান সফরে ড্রোন নিয়ে কোনো আলোচনা করবেন কিনা। উত্তরে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের আলোচ্য সূচিতে ড্রোন ইস্যু রাখা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্টের চলমান পশ্চিম এশিয়া সফরের আগে গত সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরানের কাছ থেকে শত শত ড্রোন কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো উদ্ধৃত করে সুলিভান দাবি করেন, তেহরান রুশ বিশেষজ্ঞদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ইরান এরই মধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ শুরু করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কির্বি মঙ্গলবার সিএনএনকে বলেন, রাশিয়াকে ইরানের পক্ষ থেকে ড্রোন সরবরাহের ঘটনা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটন কিয়েভকে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার উপর এ ঘটনা নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। আমেরিকা এমন সময় রাশিয়াকে ইরানের পক্ষ থেকে ড্রোন সরবরাহের কথিত ঘটনাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা করছে, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা চুক্তিগুলো ইউক্রেন যুদ্ধের আগে স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এক্ষেত্রে নতুন কোনো ঘটনা ঘটেনি। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ইরান নিরপেক্ষ ভূমিকা নিয়েছে এবং তেহরান তার এ নীতি সুস্পষ্টভাবে ঘোষণা করেছে বলে জানান কানানি, সূত্র পার্স টুডে।
দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সরকারিভাবে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে এ দুটি এলাকা সম্প্রতি স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সক্রিয়ভাবে সহযোগিতা করছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। তার আগে এ দুটি অঞ্চল নিজেদেরকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রজাতন্ত্র দুটিকে ইউক্রেন থেকে স্বাধীন করার জন্য ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেন। বর্তমানে লুহানস্ক প্রজাতন্ত্রকে সম্পূর্ণভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে রুশ সেনারা। গতকাল দোনেৎস্ক প্রজাতন্ত্রের নেতা ডেনিস পোশেলিন ঘোষণা করেন যে উত্তর কোরিয়া দোনেৎস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, এরই মধ্য দিয়ে দোনেৎস্ক প্রজাতন্ত্রের আন্তর্জাতিক মর্যাদা বাড়তে শুরু করলো এবং এ ধারা অব্যাহত থাকবে। এটি দোনেৎস্কের জন্য আরেকটি কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেন তিনি। ডেনিস পোশেলিন আশা করেন উত্তর কোরিয়ার সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা প্রতিষ্ঠা হবে এবং বাণিজ্য বাড়বে। এদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোয় অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনিশ্চিত করেছে। সূত্র পার্স টুডে। বাইডেনের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনি জাতির জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকে ফিলিস্তিনি জাতির জন্য একটি অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এটি বলেছে, মুসলিম ও আরব বিশ্বের জন্য এ সফর ভালো কিছু বয়ে আনবে না। ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমদ আল মোদাল্লাল আরবি বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিন সংকট সমাধানে এই অপ্রীতিকর সফর কোনো ভূমিকা রাখতে পারবে না। ফিলিস্তিনি জাতি এই সফরের প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করছে না বলেও তিনি মন্তব্য করেন। মোদাল্লাল বলেন, শুধুমাত্র আরব বিশ্বের উপর ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যে বাইডেনের সফর অনুষ্ঠিত হচ্ছে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, চলতি সফরে বাইডেন বেথেলহামে গিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাতে ফিলিস্তিনি জনগণের কোনো লাভ হবে না, বরং শুধুমাত্র দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষিত হবে। মোদাল্লাল বলেন, বাইডেনের চলমান মধ্যপ্রাচ্য সফরের আরেকটি মূল লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলে দখলদার ইসরায়েল সরকারকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এ অঞ্চলে ইরান ভীতি ছড়িয়ে দেওয়া, যাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নির্ভরশীল থাকে। তিনি ফিলিস্তিন শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন যে, সাক্ষাতে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হবে, একজন ফিলিস্তিনি নেতা সে সাক্ষাতে মিলিত হতে পারেন না। সূত্র পার্স টুডে। শ্রীলঙ্কায় এবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। জনবিদ্রোহের মুখে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দিয়েছেন গোতাবায় রাজাপক্ষে। ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন মালদ্বীপে, তাতেও খুব কমেনি বিক্ষোভকারীদের। এখন নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করছেন। গোতাবায় বুধবার মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন। বিক্ষোভে সামলাতে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, যা আজ বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর হয়েছে। বিক্ষোভকারীদের থামাতে যা যা করা দরকার তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তবে সেনাবাহিনীকে সেই নির্দেশ পালন না করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান শরদ ফনসেকো, যিনি সেনাপ্রধান হিসেবে তামিল টাইগার দমন করে বীরের স্বীকৃতি পেলেও পরে রাজাপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে কণ্ঠাসা হয়ে পড়েন। ফনসেকার মতো শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসাও মাত্র দুজন ব্যক্তিকে রক্ষা না করে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে রনিলের প্রতি বিক্ষোভকারীদের অনাস্থা ফুটে উঠেছে। বিরোধী দলগুলো এখনো রনিলকেই বিদায় নিতে বলেছেন। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গোতাবায় রাজাপক্ষে মালে থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটি প্রাইভেট জেটের অপেক্ষায় রয়েছে। দেশটির সংসদ আগামী সপ্তাহে একজন নতুন পূর্ণ সময়ের প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে ক্ষমতাসীন দলের একটি শীর্ষ সূত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে বিক্রমাসিংহই দলের প্রথম পছন্দ, যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র রয়টার্স। পশ্চিমের চাপ এবং চীন রাশিয়া সম্পর্কে সংকটে ভারত।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, মস্কোর ওপর আমেরিকা সহ পশ্চিমের নিষেধাজ্ঞার ফাঁস ততই চেপে বসবে। সেই সঙ্গে রাশিয়ার চীন নির্ভরতা বাড়বে। কূটনৈতিক সূত্রের মতে ভারসাম্যের কূটনীতি আপাতত বহাল রাখলেও ভারত মাথায় রাখছে এই হিসেবেও। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে এ বার্তা দেওয়া জরুরি, ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক এটা ভারত চায়। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন সংক্রান্ত এক বৈঠকে বিষয়টি নিয়ে ফের সরব হয়েছেন ভারতীয় স্থায়ী মিশনের কাউন্সিলর প্রতীক মাথুর। তিনি বলেন, সংঘাতের ফলে মানুষের প্রাণ যাচ্ছে, দুর্দশার অন্ত নেই। বিশেষ করে বয়স্ক শিশু এবং মহিলারা মহাবিপদে, লাখ লাখ মানুষ গৃহহীন। মাথুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের মনে করিয়েছেন, ভারত গোড়া থেকেই যুদ্ধ বন্ধের পক্ষে বার্তা দিয়েছে, শান্তি কূটনীতির কথা বলছে তারা কথায়। ইউক্রেনের মানুষের দুর্দশা কমানোর জন্য সব প্রয়াসকে আমরা সমর্থন করি, বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কথা হওয়া যে জরুরি তাও বলছি আমরা। ভারত বারবার বলছে আন্তর্জাতিক ব্যবস্থার ভীত হলো আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, ভৌগোলিক অখণ্ডতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা। দুদিন আগে ইউক্রেনের সংবাদ মাধ্যমের খবর, ভারত জার্মানি সহ বেশ কিছু দেশ থেকে ইউক্রেন তার রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছে। তার সঙ্গে ভারতীয় কর্তার এই বিবৃতির কোনো যোগ রয়েছে কিনা তাও আলোচনায় উঠে আসছে। গত এক মাস বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি কমাতে আমেরিকা থেকে চাপ এসেছে সেই সব বৈঠকে, মস্কো থেকে তেল কেনার ঊর্ধ্ব সীমা বেঁধে দিয়ে। রাশিয়াকে দুর্বল করার জন্য ইতিমধ্যে ফ্রান্স আমেরিকা অনুরোধ করেছে নয়াদিল্লিকে, যদিও ভারত এখনো তীর তার দিকেই ঠেলে দিয়েছে। সাউথ ব্লক সূত্রের বক্তব্যে, ভারতের জ্বালানির চাহিদা বিপুল, ফলে অন্য দেশ থেকে শক্তি আমদানির ক্ষেত্রে একমাত্র বিবেচ্য অভ্যন্তরীণ চাহিদা। এটা ঘটনা যে যুদ্ধের মধ্যেও ইউরোপের দেশগুলি রাশিয়া থেকে লাগাতার অশোধিত তেল কিনে গিয়েছে, তারাও এবার রাশ টানতে রাজি। কিন্তু ভারতই একমাত্র ব্যতিক্রম যে আমেরিকার কৌশলগত অংশীদার হয়েও এখনও রাশিয়া থেকে তেল আমদানি করে চলেছে। ভারত এই যুদ্ধের বাজারে রাশিয়া থেকে গত বছরের তুলনায় 345% কয়লা এবং 236% তেল বেশি আমদানি করেছে। তেল আমদানি তালিকায় রাশিয়া এখন ভারতের দ্বিতীয় স্থানে। পাশাপাশি জাতিসংঘের রাশিয়া বিরোধী একটি প্রস্তাবেও ভোট দেয়নি নয়াদিল্লি, কিন্তু কূটনৈতিক মহল বলছে বিষয়টি সরু দড়ির ওপর দিয়ে হাঁটার মতোই কঠিন। কত কঠিন এই চাপ সামলানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে। এই আন্তর্জাতিক চাপ বাড়ার আগেই মোদী সরকার চাইছে যতটা বেশি সম্ভব জ্বালানি রাশিয়া থেকে সংগ্রহ করে রাখতে, সূত্র টাইমস নাও।